তীব্র দাবদাহে বিপর্যস্ত ইউরোপের বেশ কয়েকটি দেশের জনজীবন, অসহনীয় গরমে অতিষ্ঠ ফ্রান্সের অধিবাসীরাও। দেশটিতে সর্বোচ্চ সতর্ক অবস্থা বা অরেঞ্জ অ্যালার্ট জারির পর এ নিয়ে করণীয় নির্ধারণে জরুরি বৈঠক ডাকেন দেশটির প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ। ফ্রান্সের দক্ষিণের চারটি অঞ্চলে সর্বোচ্চ জরুরি সতর্কতা রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দাবদাহ মোকাবিলায় সাধারণ জনগণকে সব ধরনের সহায়তা করতে আমাদের স্বাস্থ্য দফতর প্রস্তুত রয়েছে। তীব্র এ গরমের কারণে বয়স্ক ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা বিশেষ ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন, সাহারা মরুভূমি থেকে দেয়ে আসা গরম বাতাসের কারণেই এই তীব্র দাবদাহের সৃষ্টি। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ,